লাগে অনুরাগে, আজ আরো কাছে ডাকে নমস্কার বন্ধুরা, রিয়েল লাইফ ব্লগ বাই পূজা মামুন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সুন্দর একটা সকাল শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখানে আমাদের বাগানের ফুলগুলো খুব সুন্দর লাগছিলো, তাই সকাল সকাল ফুল দেখেই দিনটা শুরু হলো। তো দেখো এখানে যেমন থাকে প্রতিদিনের কাজ, তো বাসি যে জিনিসপত্র থাকে খাওয়া দাওয়া এঁটো সেগুলো রয়েছে, এগুলো ধুয়ে নেব। তো এরপরে আমি জল ভরতে চলে এসেছি, কারণ এরপরে হচ্ছে ট্যাঙ্কিটা আমাদের লোড হয়, তো ওই জন্য এই মেশিনটাও চালানো হবে, ওই জন্য জলগুলো ভরে নিচ্ছি। তো আজকে তো রবিবার, আজকে খুব বেশি ভ্লগ না করলেও কিছুটা ভাবলাম করি, অনেকদিন বাড়িতে তো করা হয়নি ভ্লগ। তাছাড়া এখন গাজন উঠেছে, রবিবার স্পেশাল সেরকমভাবে খুব কিছুই রান্না হচ্ছে না, মানে চিকেন বা ডিম এখন খেতে নেই, কারণ আমাদের গ্রামে গাজন উঠেছে, এগুলো এখন বারণ এক সপ্তাহ। আর কিছুদিন পরেই তো শিব ঠাকুরের মাথায় জল ঢালা হবে। আর এদিকে মাম্মাম তো এই যে জিনিসপত্রগুলো নোংরা করে, ওই ওর খেলনাগুলো, সেগুলো হচ্ছে মানে কুকুরটা আমি ধুয়ে দিয়েছিলাম, খুব নোংরা করেছিল। আর এখানে এই যে ডিবা টিবাগুলো ধুয়েছি জিনিসপত্র রাখার জন্য, আর জামা কাপড় কিছু ধোয়া হয়ে গেছে, এখনও নিজে স্নান করিনি, তো এরপরে আমি স্নান করব। স্নান করতে আজকে একটু দেরি হচ্ছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, রোদ্দুর প্রচুর বেরিয়ে গেছে, বুঝতেই পারছো এখন কতটা রোদ্দুরের মানে তীব্রতা রয়েছে, ছাদ পুরো একদম গরম হয়ে গেছে, জাস্ট কয়েক ঘন্টা হলেই কাপড় জামা শুকিয়ে যাচ্ছে। আর তারপরে আমি স্নান করে এখানে এই যে আমলকিগুলো আমার শাশুড়ি মা কেটে রেখেছিলেন এগুলো এখন মিলে দিচ্ছি। তো স্টিলের থালাতে দিলে কি হয়, ওখানে যে নুন মাখানো থাকে তো কষ মতো একটা কালো দাগ হয়ে যায়, ওই জন্য এই যে প্লাস্টিকের ওপরেই মিলে দিচ্ছি। তো সমস্ত কিছু আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, মানে মেলামেলি হয়ে গেছে। এবার নিচে যাব, তো গিয়ে এখনও মামামের খাবারটা করব। আর এখানে এত তাপ, পা পুরো তেতে আগুন হয়ে যাচ্ছে এমন তাপ। যাই হোক চলো নিচে যাই। আর এখানে দেখো নিচে এসে আমি মামামের জন্য দুধ গরম করছি, আমিও একটু খাবো, আর মামাম আর আমি দুজনেই খেয়ে নেব দুধ। আর হচ্ছে রুটি করেছি, মানে রুটি সেকেছি আর কি। ও এখানে কান্নাকাটি করছে, কারণ রং মাখছিল, হাতটা আমি ধুতে বলছি, হাত ধুবে না। যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন এসিটা মুছে নিচ্ছি, কারণ এরপরে আরও বেশি তাপ হবে। দোতলার উপরে থাকি তো, মানে দোতলাতে, তার উপরে যেহেতু ছাদটা এর ছাদটা রয়েছে, তো ভীষণই গরম হয়ে যায় মাঝে মাঝে, দুপুরবেলা একটু না এসি চললেই মানে খুবই গরম লাগে আর কি। তো এসিটা মুছে নিচ্ছি, আর হয়েছে কি এসির ভেতরে না কী করে ইঁদুর ঢুকে গেছে, সেই একটা বিশাল খারাপ ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আর এখন আমি সন্ধেবেলা হয়ে গেছে, তো রেডি হয়ে গেছি, একটা জায়গা যাব, তো কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখন আমি আসলে পিওর সিল্ক শাড়ি পরেছি, আর ছোট্ট একটা ব্যাগ নিয়েছি, তো এখন কোথাও যাওয়ার হলে এই শাড়িটাই পরবো, কারণ আমি কি করি যখন একটা শাড়ি বের করি তো তারপর সেটা পরে তারপরে ওয়াশে দিই, একটু দামি টাইপের শাড়ি হলে। আর যাই হোক এখন এসেছি একটা দর্জির দোকানে, মানে শাড়ির একটা ব্লাউজ কাটাবো, আর আমার বোনও এসেছে, ও কাটাবে। আর এখানে দেখো মামামের সঙ্গে আমি মামামকে বলছি একটু তাকাও, ভীষণ ভিড় ছিল দোকানে, হ্যাঁ তবু কম সময়ের মধ্যেই আবার ফিরে চলে এসেছি, বেশি কিছু করিনি, এসে আবার রান্নাবান্না আছে। আর এই শাড়িটার ব্লাউজ কাটিয়েছিলাম, শাড়িটা দেখো, ভাবছি একটা শাড়ির কালেকশান করব, শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই শাড়িটা নিয়েছিলাম একটা, মানে আমার সামনেই বিয়েবাড়ি আছে, আর হাজবেন্ডের কিছুটা পকেট কেটে আমি শাড়িটা নিয়েছি। তো যাই হোক সামনে আমাদের বিবাহবার্ষিকী রয়েছে, কোনো দিন আমাকে গিফট করে না কিছুই, তো হাজবেন্ডের পকেট কেটে ওই জন্য শাড়ি নিয়েছি। আর এটা একটা নেওয়ার খুবই প্রয়োজনীয় দরকার ছিল, কারণ বাড়িতে যত এই যে ছোটোখাটো ডিবা জিনিসপত্র থাকে এলোমেলো হয়ে থাকতো, তো বলছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসেছে তোমাদের দেখালাম। আর রাতের মধ্যেই সমস্ত কিছু মোছামুছি করে আবার কিছুটা ঢুকেও দিয়েছি, ভালো করে দেখালাম না, খুব একটা ভালো গোছানো নেই, কিছু জিনিসপত্র কিনতে হবে। তো যাই হোক, আর এই যে এটা যে নিয়েছে, তো রাত্রিবেলার মধ্যে যাই হোক ভিডিও করছি, কিন্তু হচ্ছে এই শাড়িতে কোনো রঙ নেই, ভাবছি একটা ছবি করে দেবো, এতটাই ভিডিও করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য।